আসসালামু আলাইকুম শাহারিয়ার ইউটিউব চ্যানেলে আপনাদের স্বাগত আজকের যে বিষয়টা নিয়ে আলোচনা করবো সেই বিষয়টি হচ্ছে যেহেতু বর্ষা মৌসুম শুরু হয়ে গেছে এবং বর্ষা মৌসুম চলে যাওয়ার পরে শীতের আগমন বা শীতকাল চলে আসবে এই শীত এবং বর্ষা মৌসুমে আমাদের যাদের খামারটা একটু নিচু এবং এই খামারটা নিচু হওয়ার কারণে শীত এবং বর্ষা মৌসুমে ফ্লোরটা ঘামে ফ্লোরটা ঘামার কারণে যে লিটার থাকে সেই লিটারটাও ভিজে যায় এই লিটার ভিজে যাওয়ার কারণে মুরগি ঠান্ডা লাগে এবং মুরগি অসুস্থ হয়ে পড়ে এখন এই ফ্লোর ভিজা বা ফ্লোর থেকে রস উঠার কারণে লিটারটা যখন ভিজে স্যাচ্ছে হয়ে যায় যখন আমরা মুরগিকে খাবার দিই খাবারটা ওই লিটারের পরে পড়ে লিটারে পরে পড়লে ওই খাবারটা ওই স্যাচ্ছে লিটারের সাথে মিশে ওই খাবারগুলোতে বিভিন্ন ধরনের ফাঙ্গাস বা ব্যাকটেরিয়া আক্রমণ করে এখন মুরগি যদি ওই খাবারটা খাই ওই খাবারটা গ্রহণের পরে মুরগির পেটে বিভিন্ন ধরনের অসুখ দেখা দিবে। মুরগির পেটে সমস্যা হবে ডায়রিয়া পাতলা পায়খানা এই ধরনের সমস্যা দেখা দিবে। এই ধরনের সমস্যা থেকে উত্তরণের জন্য আমাদের আমাদেরকে যে ব্যবস্থা গ্রহণ করতে হবে এক্ষেত্রে আমরা দুটি ব্যবস্থা গ্রহণ করতে পারি স্থায়ী সমস্যা সমাধান এবং অস্থায়ী সমস্যা সমাধান স্থায়ী সমস্যার সমাধান হিসেবে আমরা ফ্লোরটাকে উঁচু করতে পারি যদি ফার্মে মুরগি থাকে সেক্ষেত্রে স্থায়ী সমস্যার সমাধানের জন্য একটু সময় লাগবে অর্থাৎ মুরগি না সরানো পর্যন্ত আমরা এই সমস্যা সমস্যাটি সমাধান করতে পারব না দ্বিতীয় যে অপশানটি আমাদের হাতে আছে সেটি হচ্ছে আমরা বাঁশের চালি তৈরি করে আমরা ফ্লোরে বিছাই দিতে পারি যে ইট বিছাই দিয়ে ইটের উপরে এই চালিগুলো বিছাই দিলে হবে কি ওই যে খাবারগুলো আমরা দিব খাবারগুলো নিচেই পড়লেও মুরগি ওই খাবারগুলো খেতে পারবে না এতে করে মুরগি সুস্থ থাকবে মুরগি পালনের প্রধান শত্রু হচ্ছে ঠান্ডা এখন ফ্লোর ঘামার কারণে লিটার ভিজে গেলে ওই লিটারের পরে যদি মুরগি চলাফেরা করে এবং মুরগি যদি ওই লিটারের পরে বসে থাকে দীর্ঘক্ষণ তাহলে মুরগি ঠান্ডায় আক্রান্ত হতে পারে এক্ষেত্রে মুরগি ঠান্ডা থেকে আক্রান্ত হওয়া থেকে রক্ষা করার জন্য আমাদেরকে অবশ্যই এই চালির ব্যবস্থা করতে হবে এখন এই চালির ব্যবস্থা অব করতে পারলে আমরা আমাদের মুরগিকে সুস্থ রাখতে পারবো এই চালির খরচটা খুব একটা বেশি হবে না আপনারা দেখতে পাচ্ছেন যে এই ফার্মে তিনটা চালি করা হয়েছে তিনটা চালিতে সর্বমোট ছয়টি বাঁশ ব্যবহার করা হয়েছে অবশ্য বাঁশগুলো খুব একটা বেশি মোটা না এই যে তল্লা বাঁশ যেটা বলে চিকন চিকন তল্লা বাঁশ এই তিন এই চিকন তল্লা বাঁশ ছয়টি ব্যবহার করা হয়েছে এরকম ভাবে আপনাদের ফার্ম যদি ঘামে বা ফ্লোরের তল থেকে রস ওঠে সেক্ষেত্রে সেক্ষেত্রে আপনারা এভাবে বাঁশের চালি ব্যবহার করে মুরগিকে সুস্থ রাখতে পারেন আশা করি ভিডিওটি আপনাদের উপকার এসেছে আর ভিডিওর মাধ্যমে যদি আপনাদের উপকার করতে পারি তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এই প্রত্যাশায় আজকের মতো এখানেই শেষ করলাম আল্লাহ হাফেজ